나갑니다. মারবো না তো কেন নামছিস না আমি কেন বসছি জানিস কেন বসছিস কাঁদছিস কেন রে আজকে স্কুলে মাস্টার আসবে না মাস্টার আসবে না তার জন্য তুই বসছিস হ্যাঁ কেন কেন আসবে না কি হয়েছে জানিস কেন আসবে না কেন রে কি হয়েছে আজকে আমাদের মাস্টারের মা মাস্টারের মা কি মাথার চুলগুলো সব চলে গেল রে মা তোর যদি দেখাতে এরকম হয় তাহলে সত্যি মনে হয় মারা গেছি রে হ্যাঁ রে একবার জাপানি পাত জাপানি পাত তাহলে চলাই চল আর স্কুল হবে না চল জানিস আই আমি কাউ টিচার মানে হেডমাস্টার কাউ আরেকবার বল তো কাম গরু কাউ মানে গরু তোর পরানার তোর মাইরে গরু সরু এ গরু রে তুই সিং বাড়িস রে সিং বাড়িস তুই দেখ তুই গরু মাস্টার ভালো মাস্টার তুই যেন মাথাটা মাথাতে পারিস না ঠিক মতো রে ডাগার কেউ যাবে নাকি যাবি যা বল তাহলে স্কুল যা দেরি করবো না ঠিক আছে চল অনেকদিন পর স্কুল খুলছে বুঝলি চল তাড়াতাড়ি দেরি করবো না একবার চল ভালো খাওয়া দাওয়া হবে না খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া ছাত্র কম যাচ্ছে বল সেই খাওয়া দাওয়া হবে দুটো করে ডিম পাবো আজকে বল বেশি ডিম খাস না গরমে কেন কি হবে কি হবে জানিস না ও ঠিক রে হাগা হয়ে যাবে রে চল দেরি করবো না চল শোন এভাবে যাওয়া যায় বল কিভাবে যাবি কতদিন পর স্কুল খুলেছে কিভাবে যাবি গান কর হাট লোকে খারাপ বলবে না হাট মেয়েগুলা স্কুল যাচ্ছে না প্রেম করতে যাচ্ছে রে বলবে না হাট আমি গান বলবো না আস্তে আস্তে বলবি আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে চল আমাদের তোর বড় মোবাইল আছে হেডফোন কানে ঢুকতে দেবো চল হ্যাঁ নাচবি কিন্তু হ্যাঁ নাচবি রে গোলাপের কাঁটা আমায় যে দিলে দিয়ে কেন যে ফিরিয়ে যে নিলে তুমি বোঝো না আমার মনে ব্যথা কেন বোঝো না আমার মনে ব্যথা
কিরে মনে আছিস রে মা কি দেখছিস রে দেখছিস এই কি দেখছিস বিড়ি বার কর কেন আরামজাদা আমরা এতদিন দেখতাম মানুষ মুখ দিয়ে বিড়ি টানতো তুই নাক দিয়ে টানছিস মানে নাক দিয়ে মুখ দিয়ে কথা বলছিস রে মুখ দিয়ে কথা বলছিস তার জন্য নাক দিয়ে টানছিস হ্যাঁ তোর অসুবিধা হচ্ছে না কেন অসুবিধা হবে কি মা তার মানে তুই সব দিক দিয়ে টানতে পারিস হ্যাঁ কোন দিক দিয়ে টান বল পিছন দিয়ে টানতো পিছন দিক দিয়ে টানতে দেখি টানবো হ্যাঁ দেখবি ধোঁয়া বার করতে হবে কিন্তু হ্যাঁ উপর দিকে দেখবি ধোঁয়া বার হবে ধোঁয়া বার করতে হবে হ্যাঁ উপরে দেখবি মা একবার রেল গাড়ির মতো ধোঁয়া বার হলো রে আর ওরা কালেকশনে সব দিকে কানেকশন আছে হ্যাঁ কোথায় যাচ্ছিস কেন স্কুলে যাচ্ছি আমরা আমার তো মন বলছে না মনে হচ্ছে প্রেমপুর যাচ্ছি হ্যাঁ আমাদের মতো ভদ্র মেয়ে হয় না জানিস আমি শুনিনি কি গোলমাল এর কাটা গোলমালের কাটা গোলাপের কাটা ও গোলাপের কাটা আমি গোলমালের কাটা কিন্তু আমরা তো স্কুল যাচ্ছি কিন্তু তুই যন্ত্রপাতি নিয়ে কোথায় যাচ্ছিস এ এটা যন্ত্রপাতি না এটা আমার পেন্সিল এটা তোর পেন্সিল হ্যাঁ আমি উচ্চকুলে যাচ্ছি উচ্চকুলে নয় স্কুলে যাচ্ছিস একদম এটা তো কোন কোম্পানির পেন্সিল রে এটা হচ্ছে আমার সাদা ডেট কোম্পানি সাদা ডেট এটা তোর পেন্সিল হ্যাঁ পেন্সিল চল স্কুলে চল আমি যাব রে তুই যাবি হ্যাঁ আজকে কি স্কুলে খাবার দিবে কি খাবার দিবে বলতো আমি জানি না তুই তো স্কুলে যাস না আজকে খাবার শুনে মনে হয় স্কুলে যাচ্ছিস কি খাবার দিবে আজকে কালকে কেন আসিসনি হারামজাদা ও কালকে কালকে আসিনি ভালো করেছিস কালকে তোরা ডিম খেয়েছিস আর শঙ্কর আর হারাধনা হাঁকা হয়ে গেছে ও নো চল স্কুলে চল চল ঠিক আছে এই বিড়ি খাস না রে বিড়ি খাস না তুই কেন রে কেন বিড়ি খাচ্ছিস এই বসে বলতো কে মা বিড়ি এখন ভালো ভালো প্রাইজ দিচ্ছে প্রাইজ প্রাইজ দিচ্ছে তার জন্য খাচ্ছিস হ্যাঁ আচ্ছা কি কি প্রাইজ দিচ্ছে হিন্দু ভাইদের জন্য শ্মশান হ্যাঁ মুসলিম ভাইদের জন্য কবরস্থান আরাম জাদা ফার্স্ট প্রাইজ আর সান্ত্বনা প্রাইজ যেমন টিবি হাঁপানি কাশি আলসার কাশিটা কেমন হবে তা তুই জেনে শুনে খাচ্ছিস এই স্কুলে লেখাপড়া বাদ দিয়ে তাড়াতাড়ি ব্রিজ প্রচার শুরু কর আমরা হ্যাঁ মা বোন সবাইকে বল বিড়ি খাক তাড়াতাড়ি করে মা বোনরা বিড়ি খাবে কেন কেন খাবে না মা বোনরা বিড়ি খাওয়া দেখেছিস তুই না খাই না কেমন খাই আমাকেও আমাকেও পাড়ায় আছে তোকেও পাড়ায় আছে ও দাদি কেমন খাই আর একটা সিস্টেম আরো আছে এরকম খাই তুই দেখেছিস না হ্যাঁ চল 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 আচ্ছা দেখি কেমন প্রচার করবি শুনে তো দেখো জানিস হ্যাঁ পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিলো সুতা আমার কোমরে সুতা আরে তোর না রে বীর কোমরে রে বীর পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিলো সুতা পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিলো সুতা আরাম যেটা মাসি না ওদেরকে তাড়াচ্ছিস তাড়াচ্ছিস আরে জায়গা দখল করে ড্যান্স ইট জায়গা দখল করে পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিলো সুতা পরাণের বিড়ি রে তোর কোমরে কে বাঁধিলো সুতা পাম দিছিস না কি করছিস তুই পাম দিছিস নাকি ড্যান্স এটাও ড্যান্স এটা আবার কে ঘাকু ঘাকু তবলা বাজাটা উপরে পাতা জড়া ভিতরে মশলা ভাজা বললি তুই কাঠি দিয়ে মুখটাকে মেরেছিস তারপর আমার দিকে দেখিয়ে বলতে হবে ওর মনে নাইস বা চাবি ওখানে রাখিস না তুই আমরা দেখেছি কোথায় রেখেছিস কোথায় চাবি আছে আর আমরা দেখতে পাচ্ছি কই চাবি হ্যাঁ
ওই যে হাট এটা লজ্জা না এখানে চাবি লজ্জা রে যা সত্যি সেটা শুন 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 কি আছে ওখানে আমিও দেখতে পাচ্ছি আ ঝুলতে তোর মুখে পা বলো জানি ঝুলতে বলে যাবে এই তোর কোমরে টরা বাধা আছে পিছনে ছিল নাস্তে নাস্তে সামনে চলে আসছে দেখ ও সত্যি তোরে ভুলে গেছিলাম আমি রে তাহলে চাবিটাকে কোমরে টরে বেঁধে রেখেছি চাবি হারিয়ে গেলে মাস্টার মারবে যা মারবে তো সর ড্রাইভার কম সর হ্যাঁ তোর কাইতে ভালো লাগে না থাকো না রে কেন রে আমরা তিনটা মেয়ে আছে তুই এভাবে চারিবার করছিস মানে ও লজ্জা করছিস লজ্জা লাগবে না ছোটবেলা কত ল্যাংটাই আমার সঙ্গে চান করলো আমি একদম ডিগ বাজি ওরে তুই উল্টা বাজি আছিস লজ্জা তো তখন ছোট ছিলাম ও এখন বড় হইছিস বড় হইছিস তোরা না দেখি যারা দেখবে ঠিক আছে দেখ কই চাবি কই চাবি হাই হারামজাদা এত ছোট চাবি এত বড় তালা আর এত ছোট চাবি বার করছিস মানে ওই লাইনে বড় বড় বাস আছে বাসগুলো কি বাসরাম তো লম্বা লম্বা চাবি আছে না ছোট ছোট তাহলে ঢুকিয়ে দিলে চো কোথায় গেজল 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 আই খোল দরজা খোল চাবিটাও ভাঙবি তো তালাটাও ভাঙবি কেন রে এইভাবে পাঁচলে মোচড়া দিয়ে খুলতে হবে তোকে চাবিটা মোচড়া না দিলে খুলবে তার মানে তালা খুললে চাবি থেকে গেলে তোর কোমরে ডরে তালা খুলে গেল তুই কি ভেবেছি চাবিটা এখান থেকে খুলবো চাবি হারিয়ে গেলে মাস্টার আমাকে মারবে তোর খুব ভালো হবে তোর বুদ্ধি আছে রে বস নিজের জায়গায় বস আমা কোথায় বসছিস রে দেখছিস সখীরা আমার কেমন দেখাই তোর একবার কাটা অন্ধের মতো দেখাই এবারে তোর একবার শ্রীকৃষ্ণের মতো দেখা যায় তুই নামবি এখান থেকে কেন নামবো কে বসে এখানে বলতো মাস্টার বসে তুই ঠিক কেন বসছিস কেন তোর কি এটা কার চেয়ার এটা মাস্টারের চেয়ার মাস্টার বাপের চেয়ার এই বাপ তুই কথা বলবি না এটা সরকারের চেয়ার তো বসে কে আমাদের গুরুজন বসে নাম ওই তার তোর কি রে তোর বাপের কি রে এই বাপ তুই কথা বলবি না দেখবি কি করবি দেখবি তুই কি করবি মারবি হ্যাঁ মারবো এই হিম্মত থাকলে গায়ে একবার হাত দিয়ে দেখ কি গায়ে হাত দিয়ে দেখ কি করবি রে বলতে না বলতে পটাম করতেছে দেখ কি দেখ একবার কিছু বল এবার দিয়ে দেখ গায়ে হাত নামবি তুই দেখ নামবি না না রাগে গেছিস রাগে গেছিস নামবি না না নামবি না মারছিস কেন মারবো না তুই কেন নামছিস না আমি কেন বসছি জানিস কেন বসছিস কাঁদছিস কেন রে আজকে স্কুলে মাস্টার আসবে না মাস্টার আসবে না তার জন্য তুই বসছিস হ্যাঁ কেন কেন আসবে না কি হয়েছে জানিস কেন আসবে না কেন রে কি হয়েছে আজকে আমাদের মাস্টারের মা মাস্টারের মা কি পাততে পাততে মারা গিয়েছে পাততে পাততে মারা গেছে হ্যাঁ কেমন করে হলো রে জাপানি পাত কেমন এদিকে মা আর এদিকে মা এই হারামজাদা এই থাম শ্যাংরার মাথার চুলগুলো সব চলে গেল রে এ মা তোর যদি দেখাতে এরকম হয় তাহলে সত্যি মনে হয় মারা গেছি রে হ্যাঁ রে একবার জাপানি পাত জাপানি পাত তাহলে চলাই চল আর স্কুল হবে না চল ওই মাস্টার মশাই মাকে দেখতে যাবো কোথায় যাবি মাস্টার মশাই মাকে দেখতে যাবো মাস্টার মা মারা গেছে মাস্টার বুঝবে তোরা স্কুলে এসিস স্কুল থেকে লেখা পড়া করে তবে বাড়ি যাবি দিস ইজ মাই অর্ডার তো লেখা পড়া শিখাবে কে আই এম তুই আই এম এ ডক টিচার মানে হেডমাস্টার তুই ডক টিচার হুম এই ডগ মানে কি বলতো রে হ্যাঁ এই যে তুই কুকুর মাস্টার কুকুর এই ডগ মানে কুকুর জানিস আয় লালু আয় 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 না রে ওটা না রে ভুলে গেছি আই আমি কাউ টিচার মানে হেড মাস্টার কাউ আরেকবার বল তো কাম এই যে গরু কাউ মানে গরু তোর পরানার তোর মাইরে গরু সরু এ গরু রে তুই সিং বাড়িস রে সিং বাড়িস তুই দেখ তুই গরু মাস্টার ভালো মাস্টার ভালো মাস্টার হ্যাঁ সবার বড় হয়েছে হ্যাঁ এদিক আয় কি ব্যাপার স্কুলে আসলে আসার সময় তুমি আমাকে বললে ডাক দেবে কোন দিকে ডাক দিলে কই তোর বাপের চাকর আছে তোকে ডাকিয়ে আসবো কেন কালকে ডিমকে হাঁকা হয়েছে আজকে আবার এসে গেছে আচ্ছা কেন কেন তুমি ডাকোনি কেন ডাকো তুমি আচ্ছা ঠিক আছে তুমি কি মাস্টারের আসনে বসেছো কি ব্যাপার আরে লক্ষ্মী বাঁধর তুই কি রে লক্ষ্মী বাঁধর নয় বল লক্ষ্মী দর লক্ষ্মী দর হ্যাঁ লক্ষ্মী দর আর আজকে আমি মাস্টার স্কুলে তাই নাকি হ্যাঁ বাহ বাহ খুব ভালো তো আমি যা শুনেছি তুমি নাকি ইংলিশে পাকা হ্যাঁ ইংলিশে প্রচুর পাকা কিন্তু আমি মাস্টার মশাইকে মানে গতকালকে ভর্তি হয়েছি তো বলেছিলাম
মাস্টার মশাই আমাকে একটু ইংলিশ শেখান তো মাস্টার মশাই বলে তোমার দ্বারা হবে না তাই তোমার কাছে আমি শিখব মাস্টার কি ইংলিশ জানে জানে না আমি ইংলিশে সাগর রে সাগর নদী নয় সাগর তাই নাকি তার মানে অনেক জানো হ্যাঁ আচ্ছা বলো তো আমি মাকে গিয়ে বলবো স্কুল থেকে কি মা আমাকে গরম গরম ভাত দাও আমি খাবো ইংলিশে কি হবে এত বড় ইংলিশ আমি তো দূর কথা আমার বাবাও জানে না তোরা জানিস না আমরা তো জানি না বলেই বলছি ঠিক আছে এদেরকে আদিবাসী ভাষা শিখিয়ে দেবো আদিবাসী যেমন ক্যাকের ম্যাকের দেন গুড় ওঙ্গা তা খাতেন চালাকে বাড়িতে মাকে গিয়ে বলবি বলবি হেন্দা গো হেন্দা গো মানে ইংলিশে মাকে বলে গো আচ্ছা 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 তারপর হেন্দা গো দেন লল লল ধাক্কা ইন্দো জমা লল লল মানে মা গরম 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 দাও আমি খাবো আমি খাবো হ্যাঁ বা দারুণ লাগলো তো আমি একটা শিখবো আমি একটা শিখবো তুই শিখবি হ্যাঁ বল কি শিখবি খাবার পরে মানুষের বিশ্রামের প্রয়োজন মাকে বললাম মা আমাকে বিছানা করে দাও আমি ঘুমাবো এটা কি হবে বাবা একটা ঘুমা ঘুমির ব্যাপার তোর মাকে বুঝিয়ে বলবি কি জানিস কি বলবি হেন্দা গো হেন্দা গো উসুরাতে বিছানায় মে ইন্দো গীতি কানা গীতি কানা লাস্টে তো লম্বা হলো কিনা কানাটা লম্বা হলো কি করে মা আমি ঘুমাবো আমরা দুজন দারুণ দারুণ পড়া হয়েছে হ্যাঁ পড়তে দেখি খোকা যাবে মাছ ধরতে ক্ষীরের নদীর কুলে কুলে ছিপ নিয়ে গেল কুলা ভাঙে মাছ নিয়ে গেল ছিল এক চর খাবো জানিস এক চর খাবি দিব আরে তুই আমাকে দিব বলছিস রে তুমি তো বললে খাবো ও খাবো না দিব এটা পড়া হলো হ্যাঁ খোকা গেল মাছ ধরতে ছিপ নিয়ে গেল কুলা ভাঙে আমি কুলা ভাঙে তাহলে আমি চাপ ভাবেন শোন আমি তোকে পড়িয়ে দেবো কেমন তুই বল সরিয় সরিয় দন্তন্য দন্তন্য ময়াকার ময়াকার উম আট্ট উম আট্ট সজনা সজনা বানানো হলো কেন সজনা বানানো হলো না সজনা অতগুলো অতগুলো অক্ষর লাগবে ইরি বাবরি ছোট থেকে বড় হয়ে মোটা হলো চিকন থেকে ও সজনা বানান ঠিকই হতে পারে বল মুখে মুখে বল হ্যাঁ বল সুন্দর করে দুপুরবেলায় সুন্দর করে দুপুরবেলায় সজনার চরচড়ি করেছি সজনার চরচড়ি করেছি আর গানপাটিকে খেতে দিতে গানপাটিকে খেতে দিয়ে পেতে দিয়েছি পাইতেছিস রে ওই আর লক্ষীন্দর তোর পড়া হয়েছে আমি তো গতকালকে ভর্তি হয়েছি এখনো পড়া দেয়নি দাঁড়া তার দাঁড়িয়ে কথা বলতে দাঁড়া আচ্ছা আচ্ছা আমি তোকে পড়িছি কেমন আচ্ছা বলো বল বাবা যাবে হালবাইতে বাবা যাবে হালবাইতে মানিয়ে যাবে পান্তা আমার বাবা হচ্ছে রাজ্যের রাজা আর আমার বাবা হালবাইতে যাবে তোর বাবা কেন যাবে পড়া রে এটা পড়া হ্যাঁ আচ্ছা কে লিখেছে বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর ভাই জগন্নাথ ঠাকুর লিখেছে জগন্নাথ ঠাকুর আমি শুনেছি তার নাকি দুটো হাত নেই আরে পদ্য লিখতে লিখে দুটো হাত কেটে গেল আঙুলগুলো কেটে গেল মন্দিরে হইলেও হতে পারে না হলে কব কানে আচ্ছা 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 বাবা যাবে হালবাইতে মানিয়ে গেল পান্তা মানি যাবে পান্তা আমি যাব কাকড়া ধরতে আমি যাব কাকড়া ধরতে হাতে নিয়ে খন্তা খন্তা ছাড়া হবে না গর্তের কাঁথা কাকড়াটা বাইর করবি কি করে আচ্ছা 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 ঠিক আছে বস পড়া হয়েছে না হয়নি কেন স্কুল বন্ধ ছিল আর প্রাইভেট যায় না কি করে হবে বা 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 স্কুল বন্ধ প্রাইভেট যাস না মাস্টার কমিশন নিষেধ করেছিল না করেনি একবার দেবো জানিস ওই মারবি আর মাকে বলে দেবো ওই তুই তোর মাকে বলে আমি আমার বাবাকে বলে দেবো জানিস না বলবো না তুই কি বলবি জানিস কি তুই বলবি ইয়ে বল বল ডাব্বার উপর ডাব্বারে ভাই ডাব্বার উপর ডাব্বারে ভাই তার উপরে ডাব্বা তার উপরে ডাব্বা আমার পেটে বাচ্চা এলে আমার পেটে বাচ্চা এলে পটলকে বলে বাব্বা তোকে বলবে বাবা এটা পড়বো না কেন তোকে কেন বাবা বলতে যাবে আমার আরে আমাকে কেন পড়া রে ও এটা পড়া হ্যাঁ ঠিক আছে বস মুখস্থ করব ঠিক আছে জীবনে তো লেখাপড়া শিখতে পারবো না কাকু শিখতে দেবো না চ্যালেঞ্জ ছেলে মেয়ে থাকলে ভর্তি করে দেবেন আমার দলে খুব তাড়াতাড়ি করে নেবো তোর পড়া হয়েছে হ্যাঁ পড়তে দেখি আকাশ ঘিরে ম্যাক করেছে সূর্য গেল পাঠে কই আকাশে ম্যাক করেছে না তাহলে তুই যে বলছিস আকাশে ম্যাক করেছে এটা পড়া আছে এটা পড়া ম্যাক করা করি পড়া আছে আকাশ ঘিরে ম্যাক করেছে সূর্য গেল পাঠে কুকু গেল জলা নিতে পাঁচ ডিগ্রি ঘাটে পাঁচ ডিগ্রি কালো জল হরে আকাশ
আকাশে মেঘ করলো কে জল আনতে গেল কার কত বড় চুল মাস্টার দেখেছে না ওর বাপ দেখেছে আমি কত বলি শিখা ঠিক আছে ভালো করে বলবি হ্যাঁ হ্যাঁ বল বল আল্লাহ আল্লাহ বলে রে ভাই আল্লাহ আল্লাহ বলে রে ভাই আল্লাহ নাই ঘরে আল্লাহ নাই ঘরে সোনার টুপি মাথায় দিয়ে সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে বেগুন চুরি করে বেগুন হলো ছোট বড় বেগুন হলো ছোট বড় বোয়াল মাছের পেটি বোয়াল মাছের পেটি বেগুন বাড়ি ধরা পড়লো বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি সত্যি ও নো পড়াটা কিন্তু খুব ভালো দারুণ 41 পাস করলি তাই হ্যাঁ নাম্বার পাবো তো নাম্বার মানে বড় বড় নাম্বার যাক জীবনে তো শিখতে পারবো না আজকেও শিখতে দেবো না তবে শুন কি সামনে আমাদের স্কুলে 25শে বৈশাখ 25শে বৈশাখ 25শে বৈশাখ উপলক্ষে যদি নাটক করতে পারি ফার্স্ট হলে প্রাইজ পাবো সেদিনটা কি বলতো আমি রে হ্যাঁ সেদিন কি দিন বলতো কেন রে দাঁড়িয়ালা জন্মদিন রে দাঁড়িয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তো দাঁড়িয়ালাটা ও মানে নাম জানিস না রেডি হয়ে যা হ্যাঁ ঠিক আছে ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাঁথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কাঁথা ছেলে কান বাজনা করতে করতে যেভাবে নাচ করতে করতে আমার বুকে যদি লাফিয়ে লাগতো তাহলে আমার কি অবস্থা হতো যদি লাগতো কি আবার বলছে যদি লাগতো কি হতো জানিস না হ্যালো চুপ করতে বললাম সেই জন্য চুপ হয়ে গেছে কথা বলবে না চুপ করতে বলেছি ওই জন্য চুপ হয়ে গেছে খুল খুললু আবার খুললো কি মুখটা খুললু বলে খুলছে এইভাবে বাতরামি করলে এই স্কুলে আমার সম্মান থাকবে জায়গা মতো বসো তার মুখটা দেখেন না বাংলা পাঁচের মতো হয়ে গেছে ভাই হাস তো মুখটা ভার করে রাখবি না স্কুলে এসে হাস হাসবি কি ভালো করে বস স্যার আপনি তো আমাকে কোনোদিন মারেন না আজকে মারছেন মানে আপনার বাড়িতে যেটা ঘটেছে সেটা সত্যি আমি মারি না আমার বাড়িতে যেটা ঘটেছে সেটা সত্যি হ্যাঁ কি ঘটেছে ওই যে আপনার মা আমার মা জাপানি পাত পেতে যে মারা গেছে আমার মা পাততে পাততে মারা গেছে আপনার মা মারাইছেন আপনি আমাকে বলেননি আপনার মা আমাকে খুব ভালোবাসতো জিজ্ঞেস করছি আপনাকে চুপ আচ্ছা শোন আমার মা মারা গেছে হ্যাঁ মারা গেছে তবু পাততে পাততে হ্যাঁ অথচ আমি জানলাম না হ্যাঁ এদিকে মা এদিকে এদিকে মা এদিকে দা আমার মা মারা গেছে আমি জানতে পারলাম না কে বলেছে এই কথা কে বলেছে বল কে বলেছে কে বলেছে ওরা বলছিস মা ভাই বল তো কে বলেছে রে আমি কি বলছে না এ কে বলেছে দেখেন স্যার
ওই বলেছে আবার ওই মানুষকে জিজ্ঞাসা করে এইভাবে বলেছিস আমি ওইভাবে বলিনি তো তার মানে তুই সেখানে চিজ বলেছিস হ্যাঁ বলেছি আচ্ছা কিভাবে বলেছিস জানেন মাস্টার মশাই আমি যখন স্কুলে আসি তো তা আপনাদের মুরগিগুলো কোঠার উপর ডিম পারে না হ্যাঁ তো আপনার মা মই লাগিয়ে দিয়ে ডিম পারছিল আর ওই সময় আপনার মামারা আসেনি তোরা বুঝতে ভুল করেছিস আমি বলেছি মাস্টারের মা পারতে পারতে মাস্টারের মামারা এসেছে মামারা এসেছে আর সেই ডিমের তরকারি ভাত খেয়ে এসেছে আর এরা মনে পারতে পারতে মারা গিয়েছে তুই এইভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছিস আর তোর বাবার চাকর আছে না বাবা তোলে কথা ভালো করে বস কেমন বসে দেখছেন ভালো করে বসবি চুপচাপ একটুকু বাথরুমে করলে না দেখছিস মুখটা দেখেন কেমন ভার করে দেখেছে মুখটা দেখছেন মুখটা ওইভাবে করছিস কেন একটু হাস হাস তো রে ও না এটা হাসি হলো এটা দুঃখে ভরা হাসি তুই মুখটা যেভাবে আছিস ওই জন্য আমি সবাইকে দেখার জন্য যে একটু হাসি মুখে থাকবি সবসময়ের জন্য ওটা কোনো হাসির লক্ষণ নয় ওটা শয়তানি আচ্ছা জিজার মতো পড়া নিয়ে এসো তো পড়াইছে স্যার আমার মুখস্থ হয়ে গেছে আচ্ছা পড়ো ডাব্বার উপর ডাব্বা রে ভাই তার উপর ডাব্বা আমার পেটে ছেলে হলে পটলকে বলবে বাবা কে বলবে বাবা গতকালকেই পড়ে দিয়েছিল এটা নতুন মাস্টার দিয়েছে স্যার নতুন মাস্টার হ্যাঁ কে তুই মাস্টার না কবে থেকে মাস্টার হইলি না তো ও বলছে ও কি বলছে তুই ওকে পড়া দিয়েছিস আমারটাই হয় না এটাও তো সত্য এই খুব বাতরামি হয়ে যাচ্ছে না হ্যাঁ স্যার বলে দেখেন সবাইকে বলেন এদেরকে বলেন ওদেরকেও দিয়েছে শুনেন সবাইকে এই দেখি 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 তোমাদের নিয়ে এসো তো পড়ব স্যার আল্লাহ আল্লাহ বলে রে ভাই আল্লাহ নাই ঘরে সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি অতি উত্তম অতি উত্তম বেগুন হলো ছোট বড় বোয়াল মাছের পেটি আর বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি আমার বিয়ের উপযুক্ত মেয়ে আমার মেয়ে উদ্দিষ্ট দন্ত নক কি পারান করলি তুই বললাম উদ্দিষ্ট দন্ত নক কি হলো একটা একটা করে দেখতে হলো বলে বললাম ওই দিয়েছে শোন আমার মেয়ে বেগুনের জমিতে ধরা পড়েছে কে বললো বিয়ের উপযুক্ত কে বললো ও বললো যে কেন রে তুই তো পড়া দিলি আমি পড়া দিলাম হ্যাঁ আমারটাই হয় না আমার আসতে একটু দেরি হয়েছে বলে এইভাবে বাতরামি শুরু করেছে স্যার লক্ষিন্দরকে পড়া দিয়েছে বুঝছিল না যে অবান্তর পড়া দিলে মাস্টার আমাকে মারবে স্যার স্যার আরেকবার মারেন একবার মেরেছেন ব্যাকাটা হয়ে গেছে আরেকবার মারলে সোজা হয়ে যাবে মারেন কাকে আমাকে মারতে চাইছে না আমাকে মারবে বলো তুই বাতরামি করবি তোকে মারবে না সবাইকে দিয়েছিস তোর আমার এক লাইন হয়েছে আচ্ছা নিয়ে যতদিন জীবনে বেঁচে থাকবো তোর এই এক লাইন পড়া চলবে না বানান কর কি বানান করব আচ্ছা বাথরুম বানান কর তো বাথরুম ওই কাঁচাটা না পাকাটা তোকে বাথরুম বানান করতে বলেছি ও কাঁচা বাথরুমটা না পাকা বাথরুমটা বানিয়ে আচ্ছা পাকাটাই বল যেখানে মানে ওই বাইরে ট্যাঙ্কি আছে ওদিকে না এদিকে ট্যাঙ্কি আছে ওটা ভেতর বাইরে কেন ট্যাঙ্কিটা কোন দিকে বাথরুম বানান করতে বলেছি আচ্ছা ভেতরেরটাই কর ভেতরেরটা ছাদ আছে ওটা না এমনি প্লেন আছে ওটা ছাদ আছে ওটাই কর ছাদ আছে ওটা আমি মাস্টারমশাই বলছিলাম যে মানে দুই এক বছর বানানো হলো ওটা না অনেক দিন বানানো হয়েছে ওটা দুই এক দিনেরটাই বল দুই এক দিন বানানো হলো ওটা বানানো হবে ওটা হবে না ওটা হবে না ওটা ওটা হবে না ওটা হবে না দুই একদিন বানানোর লোক কেমন করে বানানো হবে তোকে জীবনেও আর আমি শেখাতে পারবো না তোর পিছনে কত চেষ্টা করছি আমি কিন্তু তুই আর মানুষ হবে না আমি বুঝতে পারছি আচ্ছা এক লাইনটা হয়েছে সেটা নিয়ে এত দেখি
কত দিন ধরে পড়ে লাইনটা পড়াচ্ছি তোর মনে হয় না, মুখস্থ হয় না, চ যাব না, কোথায় যাবো এখন আমি, চ আমি যাব না, এখানে খাওয়া দাওয়া করে বলছি চ, এখন যাব না, তোকে কোথাও যেতে বলেছি আমি, আপনি তো বলছেন চ, তোকে যেতে বলেছি, বলছেন যে চ পরের লাইনের প্রথম অক্ষরটা চ, দেখো তো হঠাৎ করে যদি বলে চ তো কি বুঝবো আমি, ছ ছ ছ পরিগজ্জ পরিগজ্জ ছ ছ ইয় হায়ো হায়ো নই ইয় ইয় তুই যা শুরু করেছিস তোর মতো যত ছাত্র ছাত্রী আছে কাউকে তুই মানুষ হতে দিবি না, সবাইকে ও মানুষ করে তুলবি, আর সবার থেকে তুই বড়, তোর কথা না শুনলে ধরে মারছিস, এতো এটাই তো, না না বসাটা দেখেন না, আমি তো দেখছিলাম। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করব, বলেন চপ, তুই পারবি না তুই ফটো ফটাফট, আচ্ছা বলো তো তোমরা সবাই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম কোন কবিতারে লিখেছিল? আমি পারবো না স্যার, আমিও পারবো না, তোমরা এরা সবাই ডিম খাওয়ার জন্য এসছে, এই শিক্ষা দিচ্ছে এতদিন ধরে, একটা সাধারণ প্রশ্ন কেউ বলতে পারছে না, আমি পারুম, দেখেছিস না পারবো না, তুই প্রশ্ন করার আগে থেকেই কথা বলতেই মানে কম করিস না, আচ্ছা যদি পারিস তো ভালো, আর না যদি পারিস, এই যে দেখতে পাচ্ছিস এটা কি, এটা আম গাছ, আম গাছ, ওই আম গাছের ডালে তোর পাগুলো উপরে করে বেঁধে রাখবো, মাথাটা নিচু করে, আর এত মার মারবো সারা জনম আমার কথা তোর মনে পড়বে, কপাল ভিজে যাবে আমার দু নয়নের জল, কপাল ভিজে যাবে দুই নয়নের জলে, হ্যাঁ কপালটা চোখের উপরে না নিচে, পা জুড়ে দুটো যদি বাঁধা থাকে আম গাছের ডালে, ঠিক 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 ঠিক, আচ্ছা বলতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যে কবিতাটা লিখেছিল সেই কবিতাটার নাম হচ্ছে জল পড়ে পাতা নড়িস, অলরাইট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ, কি হলো যা বিশ্বকাপ জিতলো তাই বুঝি এত আনন্দ না, আচ্ছা আরেকটা শেষ পরীক্ষা মানে শেষ প্রশ্ন, এই প্রশ্ন যে উত্তর দিতে পারবে যারা আছে স্কুলে ছাত্র ছাত্রী সবার কান মলে দিবে, বলেন আচ্ছা বলো তো নারীদের কোন রূপ স্বামীরা দর্শন করতে পারে না, আমি পারবো, আচ্ছা বলো, বউরা যদি বেশি সাজুগুজু করে স্বামীরা দেখে হিংসা করে, এটা হলো বউরা সাজুগুজু করলে এটা হলো, হ্যাঁ আমার কথা স্বামীরা বউয়ের কোন রূপটা দর্শন করতে পারে না, ওটাই তো চুল লাল করবে, এটা দুঃখজনক, আমি পারবো এরা পারবে না, আচ্ছা বল আমি জানি তুই পারছিস যখন সেই সুযোগটা করে দিচ্ছি, স্বামীরা স্ত্রীদের একটাই রূপ দর্শন করতে পারে না সেটা হচ্ছে বিধবা রূপ, ঠিক রাইট, আর দেরি নাই সবারই গান বলে, কেন স্বামী মরে গেলে তো বউ বিধবা হয়ে গেল, হয়তো পোর্টাল তুলে লয় কি দেখতে পাবে, না 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 না, মাস্টারমশাই স্কুলে যারা সবারই দুবাক বলে, একেবারে একটাও বাকি রাখবি না, স্কুলে যারা যারা আছে একটা বাকি রাখবি না, এবার সবার মধ্যে এত ছাত্র ছাত্রীর মধ্যে তুই আমার কান ধরলি, আপনি তো বললেন মাস্টারমশাই যে স্কুলে যারা যারা সবাইকে সবাইকে দেখে, ওরে মূর্খ তোদের মধ্যে কি আমি,
আমি শিক্ষক তোর আমার ছাত্র আপনি স্কুলে আছেন এবার যদি আপনাকে না দেই যদি বলেন আমারটা কই দিলি রে যার জুড়ে দিলাম আপনাকে তোকে বলতে যাব বলা যাবে না তোকে বলতে যাব এত ছাত্র ছাত্রী মধ্যে দি আমায় এই দাঁড়া আজকে তোর জন্য এই স্কুল আজকে ছেড়ে দিলাম এই স্কুলে সারা জীবন আর আসবো না ছুটি ছুটি সবার ছুটি ছুটি যা যা ছুটি চাবি কোথায় স্কুলে জানলা দরজা সব বন্ধ করে চাবি নিজের কাছে রাখবি ঠিক আছে কিছু বলছিস না বললাম মানে তাড়াতাড়ি করে জান ওরা খুঁজে গেল আবার ওরা আম্পারে মানুষের কাছে ওরা কথা যাচ্ছে সেই দায়িত্ব কি আমার আম্পার স্কুলে যতক্ষণ ছিল সেই দায়িত্ব আমার ছিল এখন স্কুলে বাইরে কোনো দায়িত্ব নেই ঠিক আছে যাক স্কুলে অনেক লেখাপড়া করেছে মাস্টার কান কেউ ধরতে পেয়েছি আমি পেয়েছি আজকে তো স্কুল বন্ধ সুখে থেকো ভালো থেকো সবে আসবো আমারে